আচ্ছা এই যে দেখো এই যে আমার হাতে যে নোটটা এটা কত টাকা এটা নিয়ে যদি বাজারে যাই তাহলে আমাকে কত টাকার জিনিস দিবে যদি তুমি যাও 100 টাকা দিবে কোন মেম্বার চেয়ারম্যান গেলে এমপি মন্ত্রী গেলে আচ্ছা তাইলে বুঝলাম যে এই টাকাটার মূল্য হচ্ছে 100 টাকা তাই না হ্যাঁ আচ্ছা এই টাকাটা এখন সোজা আছে না আমি যদি এই টাকাটাকে নষ্ট করি একদম ভেঙে ফেলি এখন টাকাটার মূল্য কত আছে 100 এটা নিয়ে গেলে কি 100 টাকা চাল দিবে 100 টাকা ডাল দিবে হ্যাঁ আগের যে মূল্য ছিল এই মূল্যটা এখন আছে না এই যে পানিতে চুবাই তারপর শুকায় নিয়ে যাই তখন কি এটা মূল্য কমবে আচ্ছা এটা যদি ডাস্টবিনে ফেলে দিই ওই ডাস্টবিনে ফেলে দিলাম ওইখান থেকে তুলে তারপর বাজারে গেলাম ওই লোক কি আমাকে 50 টাকা জিনিস কম দিবে হ্যাঁ 100 টাকা জিনিস দিবে না তাহলে সামান্য একটা টাকাকে তুমি যতই আঘাত করো মুচড়াও বলটাও ভেঙে ফেলো নষ্ট করে ফেলো এই টাকার ভ্যালুটা যদি না কমে তাহলে তোমাকে আমাকে কেউ একটা কথা বলে একজন মোটো বলছে আমার ক্লাসের এক ছাত্র সে মাগরিবের আগ পর থেকে এসার আগ পর্যন্ত পড়ে নাই সে কান্নাকাটি করতেছে তার শরীর কি কোনোদিন কমে গেছে টাকাটার যদি ভ্যালু না কমে তাহলে তোমার তো একজন একটা গালি দিলে একটা খারাপ কথা বললে একটা পচা কথা বললে তো তোমার ভ্যালু কমে নাই বা তোমার কোনো দিক দিয়ে ক্ষতি হয়ে গেছে তাহলে তার কথাটা নিয়ে তুমি কেন পড়ে থাকো তুমি যে কাউসার ছিল সেই কাউসার তো পরেও থাকবা একজন একটা কথা বললে তুমি কোনো দিকে ক্ষতি হয়ে গেছে তাজিমের দিকে কোনো দিকে লস হয়ে গেছে হ্যাঁ তাহলে কেউ কিছু বললে শোনা যাবে হ্যাঁ একটা কথা মনে রাখবা সবসময় মানুষ তুমি সফল হওয়ার আগ পর্যন্ত তোমাকে সফল হইতে দিবে না আর সফল হওয়ার পরে তোমাকে সফল থাকতে দিবে না কথাটা বুঝছো খুব গুরুত্বপূর্ণ কথা আমি আবার বলতেছি তুমি সফল হওয়ার আগ পর্যন্ত মানুষ তোমাকে সফল হইতে দিবে না আর তুমি সফল হওয়ার পর মানুষ তোমাকে সফল থাকতে দিবে না এমন হবে যে তোমার পরীক্ষার আগে বই হারাই গেছে একজন লুকাই ফেলছে তুমি যদি এটা নিয়ে মন খারাপ করো যে এই কাজটা কে করলো এখানে তো সবাই আমার বন্ধু সবাই আমার ক্লাসমেট সবার বিপদে আমি পাশে ছিলাম আমার বইটাকে কে লুকাই ফেলছে না তুমি পাচ্ছ না তুমি বুঝে গেছো না যে তোমার বইটা কেউ লুকাইছে এখন তুমি দেখো কার সাথে পয়সা পড়তে পারো এখন তুমি দেখো কি ব্যবস্থা করে তুমি এই সময়টাকে তুমি পার করে ফেলতে পারো তোমার বই কিন্তু তুমি পেয়ে যাবা এখন তুমি যদি আফসোস করে তাহলে তোমার লসটা হয়ে গেল না ঠিক তদ্রুপ তোমাকে একজন গালি দিলে আমার কাছে এমন কিছু রিপোর্ট আসছে মানে খুব মন খারাপ আমার কাইল্লা বলছে সমস্যা কি তুই সুন্দর হয়ে গেছিস কালা কমনে হ্যাঁ আরো বেশি কালো হয়ে গেছে যেমন ছিল তেমন আছে না টাকার ভ্যালু কি কমছে টাকাকে যতই তুমি আঘাত করো এটা কমবে না ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত কমবে না তো ঠিক সেইভাবে মানুষ যদি তোমাকে কিছু বলে এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই একটা ছোট উদাহরণ দিচ্ছি ধরো গ্রামে হাতি আসে না অনেক সময় সার্কাস দেখাই তো লোকের হাতি নিয়ে আসে না তো হাতি যখন রাস্তা দিয়ে হাইটা যায় তোমরা কি করো রাস্তার সাইডে দাঁড়ায় গুণ ওই বাপরে কত বড় হাতি প্রশংসা করো না ইয়া বড় কান এত বড় লেজ এত বড় পাছা হ্যাঁ মানে হাতি দেখলে তোমরা এরকম প্রশংসা করো না আমার জানা মতে এই পৃথিবীতে হাতির চেয়ে বেশি কোনো প্রাণী সম্মান পায় না প্রশংসা পায় না হাতি যখন রাস্তা দিয়ে হাইটা যায় বিশাল বড় একটা শ্রেণীর ধর্মের মানুষ হাতিকে প্রণাম করে হাতিকে সম্মান করে আবার সেই হাতির পিছনে কুত্তা ঘেউ ঘেউ করে শুনছো কোনো সময় দেখছো তোমরা হ্যাঁ হাতির পিছনে কুকুর ঘেউ ঘেউ করে এটা তোমরা জানো হ্যাঁ এটা আমিও জানি ঠিক আছে যারা হাতি তাদের দেখছে তারা বুঝবে যদি হাতি রাস্তা দিয়ে হাইটা যায় কুকুর কি করে ঘেউ ঘেউ করে কুকুর একটা সামান্য প্রাণী না নগণ্য প্রাণী না হাতিকে হাজার হাজার মানুষ যে প্রণাম করতেছে বাচ্চারা যে হাতির প্রশংসা করতেছে মানুষ যে হাতির দিকে তাকাই আছে ইয়া আল্লাহ এত বড় প্রাণী এটা সেটা বলতেছে হাতি কি যারা হাতির প্রশংসা করে তাদের কাছে দাঁড়াইছে ধন্যবাদ দিছে ভাই আপনাকে ধন্যবাদ চলেন এক কাপ চা খাই হাতি সময় আছে হাতি তো ধর আপন গতিতে হাঁটতেছে হাতির পিছনে যারা ঘেউ ঘেউ করতেছে ভৌ ভৌ করতেছে তাদের কি ফিরা দেখছে যে কে এটা দেখি টাইম আছে হাতির কাছে হাতির চলা হাতি চলতেছে তাইলে আমার সামনে বৈশাখে প্রশংসা করলো আমার পিছনে গিয়া কেউ কে গিবত করলো নিন্দা করলো আমাকে কে ঘেউ ঘেউ করলো কে কি করলো এগুলো দেখার কি আমার সময় আছে হাতি থেকে কি একটা শিক্ষা গ্রহণ আমরা করতে পারি না কথাটা বুঝছো একটা হাতি তো দাঁড়াচ্ছে না কারো কাছে যে প্রশংসা করতেছে তার দিকেও দাঁড়াচ্ছে না যে নিন্দা করতেছে তাকেও ফিরা দেখতেছে না আমি আর তুমি কেন সময় নষ্ট করবো হ্যাঁ একজনে তোমার পিচ্ছি কইছে কো একজন তোমার কালাইয়া কইছে কো হ্যাঁ একটু শর্ট হইলে কি কয় উইটা ডিব্বা এগুলো বলে না সে বলতেছে বলো আমারে বললে আমি চিন্তা করি আমার কোনো ক্ষতি হয়েছে না যে সমস্ত মানুষ বিশেষ করে অন্য মানুষের কথা শুনে না আমি তাদেরকে খুব পছন্দ করি আমি নিজে অন্য মানুষের কথায় কান দিই না কথা বুঝতে পারছো কোনো মানুষের কথায় কান দিই না তুমি তোমার আপন গতিতে আগায় যাও সবসময় মনে রাখবা তুমি সফল হওয়ার পর্যন্ত মানুষ তোমাকে সফল হইতে দিবে না তুমি সফল হওয়ার পরে মানুষ তোমাকে সফল থাকতে দিবে না কথা মনে থাকবে হ্যাঁ قرآني في قلبي دوما يغمرني من فيض ضياء آيات المولى تدفعني نحو العليا